প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বিয়ের পরে ফার্স্ট টাইম আমরা দুজনে উইদাউট এনি রিজন একসাথে ঘুরতে বেরোচ্ছি। ভাবলাম এইটাকে একটা ব্লগ বানালে বেশ একটা মেমোরি হয়ে থাকবে, আর একটা বেশ দারুণ স্টার্ট হবে এই চ্যানেলে। লাস্টে তোমাদেরকে বোর করবো না, তাই এখনই বলে দিচ্ছি, যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, বিকজ আমি জানি তোমাদের ভালো লাগবে। আর এখন টাইমটা হচ্ছে বিকেল 4:30, মানে পারফেক্টলি গোল্ডেন আওয়ারের টাইম চলছে। দ্যাটস ওয়াই চলো এবং দেখানো যাক, বিকজ একটা শ্রীরামপুরেরই একটা বেশ ভালো জায়গায় যাচ্ছি, কারণ সেখানে আই ডোন্ট থিঙ্ক এখনো অবধি ভিডিও হয়েছে। সো লেটস গো। যেখানে আসবো বলছিলাম সেখানে আমরা এসে গেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে শ্রীরামপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা আমরা পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই সাইড। এইটার পেছন দিকেই হচ্ছে হেনরি মার্টিনস প্যাগোডা, যেটা মিনিমাম 500-600 বছরের হিস্ট্রি আছে। না আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম, যে লেখাটাতে তোমাদেরকে দেখিয়ে দেবো, এখানে একটা সাইনবোর্ড আছে, হ্যাঁ একদম লেখা আছে ওখানে, সাইনবোর্ড রয়েছে, মানে 16th century থেকে ওটার হিস্ট্রি রয়েছে। আর আমাদের শ্রীরামপুরে এত একটা রিচ হিস্ট্রিওয়ালা একটা বড় ইমারত রয়েছে, সেটা সিরিয়াসলি বলছি আমি জানতাম না, আমাকে অনির্বাণ ফার্স্ট বলেছিল। মেবি তোমরা অনির্বাণকে চেনো না, বিকজ এই চ্যানেলে এটা ফার্স্ট ভিডিও। অনির্বাণকে তোমরা দেখতে পাবে হচ্ছে আমার অভি ভ্লগ লাইফ চ্যানেলে। হ্যাঁ, আরেকটা যেটা ব্যাপার, এই হেনরি মার্টিনস প্যাগোডাতে আমাদের প্রি ওয়েডিং এর বেশ খানিকটা শুট হয়েছে, তোমাদেরকে সেটাও দেখাবো। এটা একটা ফটোশুটের জন্য একটা অসাধারণ জায়গা, সো দেখো আগে, দেখার পর আমি তো অবশ্যই সবাইকে রেকমেন্ড করবো, একবার অবশ্যই আসা উচিত। মানে শ্রীরামপুরেরও যে এত রিচ হিস্ট্রি রয়েছে, শ্রীরামপুরে তো অবশ্যই রয়েছে, তোমরা অনেকেই জানো যে হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুরে অনেক রিচ হিস্ট্রি রয়েছে। সো চলো দেখা যাক, এখান থেকে অলরেডি আমি দেখতে পাচ্ছি, লেট মি শো ইউ। দেখো হ্যাঁ, এই যে এই বিল্ডিংটার স্ট্রাকচারটা একটু অন্য টাইপের। দেখো এটার নামটা খেয়াল করো ভালো করে, হেনরি মার্টিনস প্যাগোডা, মানে এটা একটা সময় ছিল রাধা বল্লভের মন্দির, একটা সময় চার্চ হয়েছে, একটা সময় প্যাগোডা হয়েছে। যে সাইনবোর্ডগুলো কথা বলছিলাম, এই যে সামনে রয়েছে ওইখানে, এই পাশেরটা দেখাই তোমাদেরকে, দেখো এখানে ডিটেলসটা লেখা আছে, তোমরা ইচ্ছা করলে পজ করে দেখে নিতে পারো। সো আচ্ছা আমার নাম নামবো এবার, ঠিক আছে। সো যেটা তোমাদেরকে বলছিলাম, এই আমাদের পেছনে হচ্ছে এই বিল্ডিং, হেনরি মার্টিনস প্যাগোডার বিল্ডিং। দেখো একেবারে অন্য টাইপের বিল্ডিংটা। সো আমরা এবার ওটা প্রিমিসেসের ভেতরের দিকে যাবো, একটু এগোতে হবে। আচ্ছা তুমি যদি ক্যামেরাম্যান হও তাহলে তোমাকে নিজে থেকে ভেবে নিতে হবে যে তোমার সাবজেক্ট কি করতে চলেছে। হাতে ধরে আছে তো সেই জন্য। হ্যাঁ তোমার জিনিসপত্র কিন্তু আমি ধরে আছি। দেখো গাইস এটা বিয়ের পরের এসেট, এটা তোমাদেরকেও বলে না 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 আমি বাজে কথা বলবো না, ও নিজেই আমাকে বললো যে তুই ক্যামেরা ধরলে আর বাকি কিছু ধরতে প্রবলেম হবে। এটা আমারও বলা উচিত, ও কিন্তু সেরকম নয় যে ক্যামেরার সামনে এত ভালো ভালো কথা মাগো। না না সিরিয়াসলি সিরিয়াসলি এটা বলা উচিত না। না না হাজবেন্ড হিসেবে খুব কেয়ারি, বাজে কথা কেন বলবো। আচ্ছা ওসব কথা পরে হবে, আগে আমরা ভালো করে দেখাই। আচ্ছা দেখো এই উপরের এরিয়াটা দেখো, এই যে এই এই উপরের এরিয়াটা, এই এরিয়াটা ভালো করে দেখো, আমি আমার ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাই। এই উপরের এরিয়াটা দেখো গাইস, বেশ কিছু কারুকার্য করা আছে, যে জিনিসটা ন্যাচারালি চার্চ বা প্যাগোডায় দেখা যায় না। এইটাই গেস আমাদের ওই রাধাবল্লভ মন্দিরের অংশ। এই পাশগুলোতে যে এই লনটা দেখছো, এই লনটা, এই লনগুলোতে আমরা সব এখানে প্রি ওয়েডিং করেছিলাম, আমাদের প্রি ওয়েডিং এর শুট হয়েছিল, আরো দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ এখানে প্রচুর অলরেডি ওপাশে একজন ফটোগ্রাফার রয়েছেন যিনি ফটোশুট করছেন, ওই যে ওই সাইডটা দেখো, আরো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই হেলমেটটা রাখো, তো এখানটা রাখলাম, ছেড়ে দাও থাক এখানে। এই দেখো এই এই এরিয়াটা, এখানে কিন্তু মানে বিকেলবেলা এসে চিল করার জন্য সলিড জায়গা। ওই পাশটা হচ্ছে ব্যারাকপুর,
তুমি টানতেই হবে। সো যেটা তোমাদেরকে বলছিলাম, এসো চলে এসো দেখবে এসো। তো আমরা এখানে ব্লগ বানাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ইউটিউবে চ্যানেল আছে আমরা, ইনফ্যাক্ট আমি প্রফেশনাল ইউটিউবার। ভিডিওটা আস্তে আস্তে এগোতে হবে, এই জায়গার হিস্ট্রি তো ডিটেলস আমার জানা নেই। তো আমি আমি তোমাদেরকে রেকমেন্ড করবো একবার যদি গুগলে গিয়ে হেনরি মার্টিনস প্যাগোডা বলে একবার সার্চ করো, তাহলে সেটার একটা ব্রিফ হিস্ট্রি পেয়ে যাবে। যতটা আমি দেখেছিলাম আমার যদি মনে হচ্ছে 16th সেঞ্চুরি থেকে এখানকার হিস্ট্রি স্টার্ট হয়েছে, মন্দির হয় রান্নাঘর ছিল, আমার ঠিক জানা নেই, না জেনে বলাটা উচিত নয়, না জেনে বলাটা উচিত নয়। 500-600 বছরের একটা রিচ হিস্ট্রি রয়েছে, বাট এখনও মানে যেটা বলে না লোক চক্ষুর অন্তরালে, বাবা কি দিলাম লোক চক্ষুর অন্তরালে। তো চলো একটু ভালো করে তোমাদেরকে দেখাই, বিকজ আর বিশেষ কিছু নেই বলার মতো, আর ফার্স্ট ব্লগ বিশাল বড় করে লাভ নেই। সো চলো দেখাই। সো আই থিঙ্ক তোমাদের একটা ব্রিফ ওভারভিউ দিতে পেরেছি হেনরি মার্টিনস প্যাগোডা সম্বন্ধে। এখান থেকেও ইনফ্যাক্ট দেখা যাচ্ছে বিল্ডিংটা। সো আমরা সামনেই একটা এরকম একটা পুকুর মতো রয়েছে, ওটার পাশে একটা মানে বাঁধানো ঘাট, অ্যাকচুয়ালি ঘাট নয়, দেখো দেখো কী আছে, এটাও আই থিঙ্ক ওই জলকলেরই একটা অংশ, মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরই একটা অংশ। সো সেটা এসে বসে একটুখানি জাস্ট গল্প করছি, এখনও বিকেল রয়েছে, দেখো এখনো সূর্য অস্ত যায়নি, ওই যে যাচ্ছে ওই বাড়িটার পেছনে। এখানে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, বিকজ আমি চাই না ভিডিওটা খুব লম্বা হোক, যেটা আমি ভুল করতাম অভিব্লগ লাইফে, সেই ভুলটা এখানে করবো না, এখানে ছোট ভিডিও বানাবো। স্টার্টিংয়েই বলে দিয়েছি সাবস্ক্রাইব করার কথা, তাই সেটা আর বলবো না, এখানে শুধু বলবো হচ্ছে বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দাও। তোমরা সব থেকে বেশি স্মার্ট, সো তোমরা জানো কী করতে হবে। এখানে ভিডিওটা শেষ করছি, এখানে র্যাপ আপ করছি, জানিও ভিডিওটা কেমন লাগলো, একটা কমেন্ট করো, অ্যাটলিস্ট একটা কমেন্ট করো, আশা করলাম কমেন্টের। ওকে চলো টাটা।